টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন পঞ্চম শ্রেণীর গুণের অধ্যায়ের নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বে সহজ পদ্ধতির আরও তিনটে অঙ্ক সমা অঙ্ক সমাধান দেখাবো তিন নম্বর অঙ্কের মধ্যে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে সেখান থেকে আমরা প্রথম একটি পর্বে এই তিন নম্বরের অঙ্কের একটি পর্বে করেছি প্রথম তিনটি অঙ্ক এই পর্বে করবো আরও তিনটি অঙ্ক পরে যে আর অঙ্ক রয়েছে সেগুলো আমরা পরবর্তী পর্বে নিয়ে আসবো তো দেখো যে এখানে সহজ পদ্ধতি গুণ করতে বলা হয়েছে সহজ পদ্ধতি বলতেই উপরের নিচে লিখে এই নিরানব্বইকে চার দ্বারা গুণ করে শূন্যগুলো পাশে বসিয়ে দিয়ে একটা পদ্ধতি কিন্তু আমরা পরবভিত্তিক আলোচনা করেছি কিন্তু আসলে এই ক্ষেত্রে এই যে পাশাপাশি যে গুণটা পাশাপাশি রেখেই আরও একটা সহজ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। তো সেক্ষেত্রে এই যে গুণ এবং গুণক মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দশের ঘাতের কোনো সংখ্যার কাছাকাছি সংখ্যা হলে দশের ঘাত থেকে যদি ছোট হয় তাহলে বিয়োগ করতে হবে বড় হলে যোগ করতে হবে এইভাবে অঙ্কটা নিতে হবে দশের ঘাত এর আগের পর্বে আমি আলোচনা করেছি যে দশের ঘাত বলতে বোঝায় যেহেতু ঘাত নিয়ে তোমাদের কোনো কিছু নেই বইয়ের মধ্যে তাই তোমাদের কাছে ব্যাপারটা একটু মনে হবে কিন্তু এ দেখো দশের উপরে যদি আমি এক বসাই এটা তোমার বাসায় যদি কেউ বড় স্টুডেন্ট থাকে তোমার থেকে পঞ্চম শ্রেণীর উপরের কোনো ছাত্র ছাত্রী যদি থাকে তাহলে তুমি তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা বলতে পারবে হ্যাঁ এটা সূচক এটা নাম একটা নাম হচ্ছে সূচক একটা হচ্ছে ঘাত একটা পাওয়ার এভাবে বলা যায় শক্তি হিসেবে বলা যায় তো ঘাত হিসেবে যদি নেই দশের ঘাত এই উপরে পাওয়ার এক থাকা মানে সোচক এক থাকা মানে দশকে একবারই গুণ বোঝায় তাহলে দশকে একবার গুণ করলে দশকে দশই বোঝায় আবার দশের মধ্যে যদি তোমার ঘাত দুই থাকে তাহলে দশকে দুইবার গুণ বোঝায় দশ গুণ দশ তা দশ গুণ দশ যদি হয় তাহলে 10 দশে কত হয় একশো তার মানে দশও দশের এক ঘাতের সংখ্যা একশো দশের দুই ঘাতের সংখ্যা এবার এইভাবে যদি আমরা দশে তিন বসাই তাহলে একের পর তিনটা শূন্য হবে এইভাবে যদি আমরা দশের উপর চার বসাই ঘাত চার হয় তাহলে একের পর চারটা শূন্য হয়ে যায় তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে দশের ঘাত এই নিয়মটা মেনেই কিন্তু আমরা অঙ্কটা করি করতে হবে তাহলে দেখো যে প্রথম যে অঙ্কটা রয়েছে এই পর্বের মধ্যে চার নম্বর অঙ্ক সেই চার নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে এখানে নিতে পারি যে নয় হাজার নয়শো তাকে গুণ করতে হবে আমাদের চারশো দ্বারা এখন দেখো এই যে নয় হাজার নয়শো এটা কিন্তু এই যে দশ হাজারের কাছাকাছি একটা সংখ্যা মানে দশ হাজার বা দশের চার ঘাতের কাছাকাছি একটা সংখ্যা তাহলে এটা থেকে যদি আমরা দশ হাজার নয়শো তাহলে আগে পর্বে যে অঙ্কগুলো আমরা করেছি সেখান থেকে দেখা যায় দেখা যায় যে আমরা দশ অথবা এক এরকম করে বিয়োগ দেখেছি এবার কিন্তু এক এবং দশ বিয়োগ দেখালে হবে না এটা পুরোপুরি একশো বিয়োগ দেখাতে হবে কারণ নয় হাজার নয়শো আর তার সাথে আরও একশো যোগ করলেই দশ হাজার হবে তার মানে দশ হাজার থেকে একশো বিয়োগ করলে আমরা পাই নয় হাজার নয়শো একে চারশো দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই যে দশ হাজার থেকে একশো বিয়োগ করলে ফলাফলটা আসে নয় হাজার নয়শো তাহলে এই মানটা ঠিক রেখে দুইটা পদের আকৃতিতে দিয়েছি যে বিয়ের ফল হিসেবে তাহলে এখন দেখো এই যে ব্র্যাকেট দিয়ে অংশটা সেটার বাইরের যে সংখ্যাটা সেটা দ্বারা এই দুইটা সংখ্যাকেই ধারাভাবে গুণ করা মানে হচ্ছে হচ্ছে এটা একটা সূত্র হচ্ছে যে গুণের বন্টন বিধি যেটা আগের পর বলেছি এই চারশোকে একবার এই দশ হাজারের সাথে চারশোকে আবার একশোর সাথে গুণ করতে হবে মাঝখানের চিহ্নটা মাঝখানে রেখে দিতে হবে তাহলে আমরা দশ হাজার এটাকে একবার গুণ দেখাবো চারশো দ্বারা এই বিয়ের চিহ্নটা মাঝখানে রেখে আবার একশো এটার সাথে গুণ দেখাবো চারশো দেখাও ফলাফল হিসাবে এক দ্বারা যদি আমরা চারকে গুণ করি তাহলে আমরা পাই চার একে চার এখানে এক দুই তিন চার চারটা শূন্য আর এর পাশে আছে দুইটা শূন্য এক দুই তাহলে গুণকের মোট যে কটা শূন্য সেই মোট শূন্যগুলো আমরা বসিয়ে দেবো চার একে চার এরপরে রয়েছে ছয়টা শূন্য তাহলে দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য বসিয়ে বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম এবার দেখো চার একে চার গুণক মিলিয়ে চারটা শূন্য চারটা শূন্য পাশে বসিয়ে দিলাম এবার দেখো এই যে একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ চল্লিশ লক্ষ থেকে আমাদের এই চল্লিশ হাজার বিয়োগ করতে হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আবার শূন্য এইখান থেকে আবার শূন্য এই পরপর চারটা শূন্য বসে যাবে এবার দেখো এই শূন্য থেকে কিন্তু চার আমরা বিয়োগ করতে পারি না তাই এটাকে দশ বিবেচনা করে চার বিয়োগ করতে হবে তাহলে পাই আমরা ছয় এইটা দশ বিবেচনা করতে হাতে এক এক যাবে এই শূন্য থেকে শূন্য থেকে এক বিয়োগ করা যায় না যেহেতু তাই এটাকে দশ নিয়ে সেখান থেকে এক বিয়োগ করতে হবে আবো আমরা নয় এটা দশ নিয়েছিলাম হাতে আবারও এক এক চার থেকে নিলে হবে তিন তো এটাই হচ্ছে আমাদের গুণফল আমরা এইভাবে লিখতে পারি সুতরাং নির্নেয় গুণফল ফল উনচল্লিশ লক্ষ ষাট হাজার আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর একক দশক শতক হাজার লক্ষ অর্থাৎ এইভাবে তিন অঙ্ক পরপর তুমি কমাবো তাহলে এটা হচ্ছে হচ্ছে পুরো হাজারের ঘর এই দুইটা মিল হচ্ছে লক্ষ্যের ঘর উনচল্লিশ লক্ষ ষাট হাজার একই পদ্ধতিতে একই নিয়ম অনুসরণ করে আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করবো তো এই অঙ্কটার ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে কারণ এটা একটু বড় সংখ্যা ছিল তো এবার দেখো এটা যদি আমরা নিই তাহলে পাঁচ নম্বর অঙ্কটার ক্ষেত্রে একশো তাকে গুণ করতে হবে তেইশ দ্বারা একশো এক কিন্তু দেখো এই যে দশের দুই ঘাতের সংখ্যা তার মানে একশোর কাছাকাছি একটা সংখ্যা তার মানে একশো আর তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু আমরা একশো পাই এই মানটাকে কিন্তু আমি পরিবর্তন করিনি এই মান কিন্তু পরিবর্তন করা যাবে না গুণের মান পরিবর্তন করা যাবে না যেভাবে হোক দুইটা যোগ প্রক্রিয়া দেখাও আর বিয়োগ প্রক্রিয়ায় দেখাও দুই পদের মিলে তোমার এই গুণটা ঠিক থাকতে হবে সেটা যোগ প্রক্রিয়া হোক আর বিয়োগ প্রক্রিয়া হোক এবার আমরা তেইশ গুণ আকারে রেখে দেবো এবার দেখো একই পদ্ধতিতে একবার একশো সাথে গুণ যোগ চিহ্নটা বাইরে বসিয়ে আবার একের সাথে গুণ দেখো এক দ্বারা তেইশকে গুণ করলে অর্থাৎ তিন একে তিন দুই একে দুই আর পাশের দুটা শূন্য আছে বসিয়ে দিব যোগ আর তেইশ একে তেইশ তিন শূন্য যোগ করলে পাই তিন দুই শূন্য যোগ করলে পাই দুই তিনের তিন দুই বসে যাবে এটাই হলো আমাদের উত্তর তাহলে দেখো বলেছিলাম যে আগের অঙ্কের থেকে এই অঙ্কটা খুবই সহজ এটাতে দশের দ্বিতীয় ঘাত অর্থাৎ একশোর কাছাকাছি সংখ্যা একশো থেকে উপরে তাই আমরা যোগ দেখিয়েছি যদি কম হতো তাহলে বিয়োগ দেখাতে হতো যেহেতু বেশি তাই আমরা যোগ প্রক্রিয়া দেখিয়েছি আর এই যোগ চিহ্নটা বাইরে চলে আসছে এখানে যেহেতু কম তাই আমরা বিয়োগ দেখিয়েছি বিয়োগ চিহ্নটা বাইরে চলে আসছে তো প্রত্যেকটা অঙ্ক এইভাবে করা যাবে আর আমরা এটা তো উত্তর লিখতে পারি সুতরাং নির্ণয় গুণফল দুই হাজার তিনশো তেইশ আর এটাতে আমরা উত্তর লিখে দেব তুমি চাইলে আলাদা করে উত্তর লিখতে পারো তো দেখো একই পদ্ধতি পরেরটাও দেখো এটাও খুব সহজ একটা অঙ্ক 6 নম্বরটা 110 তাকে গুণ করতে হবে 290 দ্বারা 110 দেখো এই যে 100 এর কাছাকাছি সংখ্যা তার মানে 100 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কিন্তু 110 পাই অর্থাৎ এই মানটাকে পরিবর্তন করা যাবে না তো এটাকে আমরা দুইশো নব্বই দ্বারা গুণ করবো এবার এই দুইশো নব্বই একবার একশো সাথে গুণ আবার এই যে মাঝখানের চিহ্নটা বাইরে নিয়ে এসে আবার দশ দ্বারা দুইশো নব্বই কে গুণ মোট কথা দশের ঘাত দ্বারা গুণ করা খুবই সহজ তো দশের ঘাত দ্বারা গুণ করা সহজ কেন বলছি এক দ্বারা যদি আমরা এই উনত্রিশ কে গুণ করি তাহলে আমরা পাই উনত্রিশ একে উনত্রিশ অর্থাৎ নয় একে নয় দুই একে দুই এরপরে যে কটা শূন্য আছে পরপর সেগুলো বসিয়ে দেবো মোট যে কটা এক দুই তিন তিনটা শূন্য আছে পরপর তিনটা শূন্য বসিয়ে দিলাম এবার যোগ চিহ্ন বসিয়ে এবার দেখো আবার উনত্রিশ এক এ উনত্রিশ এক দুই দুইটা শূন্য আছে দুইটা শূন্য পরপর বসিয়ে দিচ্ছে এবার এটা যোগ ফল করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই শূন্য সাথে শূন্য যোগ করলে আবার শূন্য নয় সাথে শূন্য যোগ করলে নয় দুই সাথে নয় যোগ করলে এক আর এক হাতে হলো এক দুই আর হাতের এক হচ্ছে তিন তো আমরা গুণফল হিসেবে পেলাম একত্রিশ হাজার নয়শো লিখতে পারি সুতরাং নির্নেমা গুণ ফল একত্রিশ হাজার নয়শো তুমি ইচ্ছা করলে তিন অঙ্ক পর পর কমা বসাতে পারো তো আমরা এটাকে উত্তর হিসেবে লিখে দেবো তো দেখো অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই একই পদ্ধতির একই নিয়মের তো সহজ পদ্ধতির ক্ষেত্রে নতুন যদি তোমার কাছে মনে হয় যে তথ্য তুমি পেয়েছো যে দশের ঘাত অবশ্যই আনতে হবে সেই দশের ঘাতের সংখ্যাগুলো আনতে হবে এবং যে তোমার যদি দশের ঘাতের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর থেকে বড় হয় তাহলে সেটা যোগ আকারে রাখতে হবে আর যদি ছোট হয় তাহলে বিয়োগ আকারে রাখতে হবে আর যে এই যে বন্টন বিধিটা এটা আসলে তোমার বই আলোচনা নেই ঠিক তার পরবর্তী ক্লাসে গিয়ে হয়তো তুমি পেয়ে যাবে সূত্রগুলো তো তার আগে তোমার অন্তত এভাবে মনে রাখতে হবে যে বাহিরে যে সংখ্যাটা থাকে সেটা ভিতরে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণাকার রাখতে হবে তবে ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নটা রয়েছে সেটা বাইরে ওইভাবে বসাতে হবে বিয়োগ থাকলে বিয়োগ বসাতে হবে যোগ থাকলে যোগ বসাতে হবে তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই তিনটা অঙ্কের সমাধান খুব সহজে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে আমরা এই তিন অধ্যায়ের তিন নম্বর অঙ্কের বাকি অঙ্কগুলো নিয়ে আসবো তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি খুদা হাফিজ